আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আরবি হিজরি সালের 27 রজবের রাত শবে মেরাজ। বরকতময় এই রাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বাকাশ ভ্রমণে গিয়েছিলেন। এই রাতে এরকম বিশেষ মেরাজ হয়েছিল যে এটা কোরআনেও আছে, সহি হাদিসেও আছে, এটা বিশ্বাস করতে হবে। মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে করে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যান। সেখান থেকে সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত নিয়ে যান। আবার ওই রাতের ভিতরে তিনি ফিরে আসেন। ফিরে এসে তিনি ফজরের নামাজ আদায় করেন। এই ঘটনা কুরআনেও আছে, সহি হাদিসেও আছে। কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। কোনো যুক্তিতে ধরুক বা না ধরুক, বিজ্ঞান এটাকে স্বীকার করুক বা না করুক, তবুও আমাকে বিশ্বাস করতেই হবে, যেহেতু কুরআন হাদিসে আছে। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামকে এই মেরাজের বর্ণনা শুনালেন যে দুই ফেরেশতা আমার কাছে এসেছিলেন, তারা আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যান, সেখান থেকে সপ্তম আসমানের উপর পর্যন্ত আমি পৌঁছি, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছি, আল্লাহর সাথে কথা হয়েছে, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এভাবে তিনি বিস্তারিত ঘটনা বয়ান করে শোনান। এই ঘটনা যখন বয়ান করেন তখন মক্কার কাফের নেতৃবৃন্দ এটা শুনে উপহাস শুরু করল যে কাল্পনিক ঘটনা। এক রাতের ভিতর 7 আসমানের উপরে যাওয়া আবার ফিরে আসা, এটা তো পাগলের প্রলাপ। কাফেররা ছুটে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারা ভাবল মুহাম্মদের বড় শিষ্যের কাছে গিয়ে দেখি সে কি বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ফজরের জামাতে ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তখনও ঘটনা তিনি শুনেননি। কাফেররা তার কাছে গেল, গিয়ে বলল যদি কোনো লোক বলে যে সে রাতের অল্প সময়ের ভিতরে 7 আসমানের উপর পর্যন্ত গিয়েছে, আবার ফজরের আগে দুনিয়ায় ফিরে এসেছে, তুমি কি তা বিশ্বাস করবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন কে বলেছে। তারা বলল তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলে উঠলেন তাহলে আমি বিশ্বাস করি তিনি সত্যই বলেছেন। এখান থেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলা হয়। সুবহানাল্লাহ। সিদ্দিক অর্থ চরম ও পরম বিশ্বাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই তিনি বিশ্বাস করেছিলেন, কোনো যুক্তি তালাশ করেননি, কোনো বিজ্ঞানের পিছে ছোটেননি। এটা সম্ভব কি অসম্ভব সেটা তার চিন্তায় আসেনি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই বিনা দ্বিধায় বিনা বাক্যে বিশ্বাস করেছেন। সুবহানাল্লাহ। কাফেররা দেখল যে এখানে তো কাজ হলো না, তাহলে আবার মুহাম্মদের কাছেই যাই। এবার যে জিজ্ঞাসা শুরু করল, ইয়া মুহাম্মদ, তুমি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা সিঁড়ি আছে, কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সিঁড়ি গণনা করতে গিয়েছিলেন? কয়টা দরজা জানালা আছে তা জরিপ করতে গিয়েছিলেন? কিন্তু তারা জিজ্ঞেস করে বসেছে। এখন যদি উত্তর না দেয়া যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যুক প্রমাণিত হবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশান হন যে আজ যদি এই সব প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে ওরা আমাকে মিথ্যুক বলে সাব্যস্ত করবে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমার এত পেরেশানি হলো যে ওরকম পেরেশানি আমার আর কখনো হয়নি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, অতঃপর আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে তুলে ধরলেন। আর তারা যা জিজ্ঞাসা করছিল আমি দেখে দেখে গণনা করে করে তার উত্তর দিয়ে যাচ্ছিলাম। সুবহানাল্লাহ, এরকম জাজ্জল্যমান প্রমাণ আসার পরও ইমান আনা তাদের ভাগ্যে জুটল না, তারা মানল না। ইমান আনা আল্লাহর খাস তাওফিকের ভিত্তিতে হয়ে থাকে সাধারণত। আল্লাহর তাওফিক না হলে ইমান নসিব হয় না। আল্লাহ পাক আমাদেরকে ইমান নসিব করেছেন তার জন্য শুকর আদায় করতে হবে। আমাদের মধ্যে কত বড় বড় বুদ্ধিমান, কত বড় বড় জ্ঞানী বিজ্ঞানী রয়েছেন, কিন্তু আল্লাহকে বিশ্বাস করার, ইমান আনার নসিব তাদের হচ্ছে না। ইমান আনার জন্য আল্লাহ পাকের খাস তাওফিকের প্রয়োজন, অতঃপর ইমানের উপর টিকে থাকার জন্যও তাওফিকের প্রয়োজন। তাই ইমানের উপর টিকে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যাই হোক, মক্কার মুশরিকরা বিশ্বাস করল না, তারা বলল এরা জাদু। তাদের একটা মুখস্থ ডায়লগ ছিল, যখন তাদের জবাব দেওয়ার আর কিছু থাকতো না তখন বলতো এটা জাদু, এই বলে তারা সরে পড়ত। মেরাজের ঘটনা বয়ান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে দুইজন ফেরেশতা আসলেন, আমি উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলাম, তারা আমাকে ঘর থেকে তুলে নিয়ে বাইতুল্লাহর কাছে হাতিমের ভিতরে নিয়ে গেলেন, সেখান থেকে জমজম কুয়ার কাছে আমাকে নেওয়া হলো, সেখানে আমার সিনাচাক বা বক্ষ বিদারণ করা হলো, আমার সিনা ফেড়ে তার মধ্য থেকে কলব বা হাড়টাকে বের করা হলো, কলব ফেড়ে তার থেকে কি একটা বস্তু যে বের করা হলো, তারপর জমজমের পানি দিয়ে কলবটাকে ধুয়ে আবার যথাস্থান কলবটাকে স্থাপন করে দেয়া হলো। সুবহানাল্লাহ, এটাকে ফার্সিতে বলা হয় সিনাচাক, অর্থ বক্ষ বিদারণ। এক যুগে মানুষ যুক্তির দোহাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব শরীর মেরাজে যাওয়াকে অস্বীকার করত। তারা বলত, ঊর্ধ্ব আকাশে রয়েছে কঠিন শীতল স্তর, রয়েছে কঠিন গরমের স্তর, রয়েছে অক্সিজেন ছাড়া স্তর, সেসব স্তরে মানুষের বেঁচে থাকা সম্ভব না। এসব প্রতিকূল পরিবেশে অতিক্রম করে সশরীরে মেরাজে যাওয়া সম্ভব নয়। কিন্তু এখন যখন আধুনিক বিজ্ঞান বলছে এটাও সম্ভব, তখন তারা চুপসে যাচ্ছে। এখন নাকের ক্ষত দিয়ে স্বীকার করতে যাচ্ছে যে না, সশরীরে মেরাজ সম্ভব। বিজ্ঞানের দোহাই দিয়ে কুরআন হাদিসের কোনো কিছুকে অস্বীকার করলে এভাবে নাকে ক্ষত দিতে হবে। বিজ্ঞান স্বীকার করুক বা না করুক তা আমরা বুঝি না, যুক্তিতে ধরুক বা না ধরুক তা আমরা বুঝি না, কুরআন হাদিসে কিছু বলা হলেই তাতেই আমরা বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে আসমানে নিয়ে যাওয়া হয়েছে, সপ্তম আসমানের উপর জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং তার উপরে আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আমরা এতে বিশ্বাস করি, কারণ কুরআন হাদিসে তা বলা হয়েছে। আল্লাহ পাক বলেছেন, মহান ওই সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণে নিয়ে যান মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, তাকে আমার কুদরতের নিদর্শন দেখানোর জন্য। আল্লাহর রাজত্ব কত বিশাল, আল্লাহর শক্তির পরিধি কত বিস্তৃত, আল্লাহর সৃষ্টি কত বিশাল অদ্ভুত, এসব দেখানোর জন্য তাকে মেরাজে নেওয়া হয়েছিল। জান্নাত জাহান্নাম সহ অনেক তাকে দেখানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে এগুলো দেখে এসেছেন, যাতে কেউ বলতে না পারে এবং সন্দেহ করতে না পারে যে ইমানের কথা যা কিছু আমরা শুনি, যেমন আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এসব কিছু আসলে বলেছেন। এসব কিছু আছে কি না কেউ তো কোনো দিন দেখেনি, এখন আর এরকম সন্দেহ করার অবকাশ নেই, কারণ এগুলো আছে তা
এমন একজন দেখে এসে বলেছেন যাকে দুনিয়ার কেউ মিথ্যাবাদী বলতে পারেনি, ঘোর শত্রু পর্যন্ত যাকে মিথ্যুক বলেনি। আমার আপনার মতো লক্ষ মানুষকে যদি দেখানো হতো আর আমরা দেখে এসে বলতাম, তবুও মানুষ ও স্বীকার করতে পারত যে হয়তো পরিকল্পিতভাবে এরা মিথ্যা বলছে, কিন্তু এমন একজনকে দেখানো হয়েছে যাকে কেউ মিথ্যুক বলতে পারবে না। আমার আপনার লক্ষ কোটি মানুষের দেখানোর চেয়ে তার একার দেখার বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। এই সব কিছু তাকে দেখানো হয়েছে রাতের অল্প সময়ের মধ্যে, মাঝরাত থেকে ফজরের আগ পর্যন্ত সময়ের মধ্যে সব দেখে তিনি ফিরে এসেছেন। তাকে যে বাহনে নিয়ে যাওয়া হয়েছিল তার নাম হলো বুরাক। হাদিসে এসেছে এটা একটা সাদা রঙের জানোয়ার, যা গাধার যে একটু বড়, খচ্ছরের যে একটু ছোট। তার গতি হলো দৃষ্টির শেষ সীমা যত দূর যায় তত দূরে এক এক কদম রাখে। মানুষের দৃষ্টির সীমা কত দূর যায় তা কেউ বলতে পারেন? কোটি কোটি মাইল দূরের গ্রহ নক্ষত্র আমরা এখান থেকে দেখতে পাই, কোটি কোটি নয় হাজার কোটি মাইল দূরেরও আমরা দেখি। এরকম দৃষ্টির শেষ সীমা পর্যন্ত দূরে এক এক কদম রাখত বুরাক। তাহলে তার গতি কত ছিল তা কল্পনাই করা যায় না। কেউ কেউ ব্যাখ্যা করেছেন বোরাক শব্দটি আরবি, যার অর্থ হল বিদ্যুৎ। তার গতি ছিল বিদ্যুতের মতো। এই ব্যাখ্যা সঠিক নয়, বিদ্যুতের এত গতি নেই যা বোরাকে ছিল। বিদ্যুৎ সেকেন্ডে 186,000 মাইল বা 3,00,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, কিন্তু বোরাক যে গতির কথা বলা হয়েছে দৃষ্টির শেষ সীমায় এক এক কদম রাখত, এ গতি তো বিদ্যুতের গতির চেয়ে অনেক বেশি। এই বোরাকে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জগতে আরোহণ করেন। এই জন্য মেয়ারাজকে মেয়ারাজ বলা হয়। মেয়ারাজ শব্দের অর্থ হল সিঁড়ি। বন্ধুরা, এর পরবর্তী পর্বে আমরা মেয়ারাজ সম্পর্কে আরও আরও অনেক তথ্য জানব ইনশাল্লাহ। সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। জাযাকাল্লাহ।